নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর স্বাগতম। আজকে আমরা মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের দিব্য চরিত্র অবলম্বনে মহামুনি বাল্মীকি যে রামায়ণ মহাকাব্য লিখেছিলেন, সেই রামায়ণ মহাকাব্য থেকে পাঁচটি অমোক শিক্ষা যা আমাদের জীবন পাল্টে দেবে সে বিষয়ে আলোচনা করব। তাহলে আসুন আর দেরি না করে আমরা আলোচনায় প্রবেশ করি। প্রথম, কিভাবে অসৎসঙ্গ আমাদের ক্ষতি করে বা প্রভাবিত করে সে বিষয়ে অসাধারণ উদাহরণ রয়েছে রামায়ণে। কৈকেয়ী রামকে স্নেহ করত, কিন্তু মন্থরার কুসঙ্গ প্রভাবে সে অসৎ হয়ে গেল। এইখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে তাহলে আমাদেরও অসৎসঙ্গ ত্যাগ করতে হবে আর বেশি করে সৎসঙ্গ অর্থাৎ সাধুসঙ্গ করতে হবে। দু নম্বরটি হচ্ছে, আমাদের হৃদয়ে অসৎ প্রবৃত্তি, বিভিন্ন ধরনের অসৎ প্রবৃত্তি দমন করা দরকার। সেরকমই ঘটনা রয়েছে রামায়ণে। রামচন্দ্র বনে গিয়ে সমস্ত অসুরদের বধ করে তাঁর উদ্দেশ্য পূর্ণ করেছিলেন। ঠিক তেমনইভাবে আমাদের হৃদয়ে সুর আর অসুর দুটোই আছে, তাই শ্রীরামচন্দ্রের কাছে প্রার্থনা করতে হবে যে তিনি যেন আমাদের হৃদয়ের অসুরকে বধ করেন। তাই শ্রীরামচন্দ্রের আরেক নাম বা ভগবানের আরেক নাম অরিসুদন, অর্থাৎ যিনি আমাদের হৃদয়ের অসুরদের নিধন করেন। তিন নম্বর, কখনো কখনো ভালো মানুষও অন্যদের যন্ত্রণা দেয়, কিন্তু তিনি কাউকে কষ্ট দেন না, তিনি তাকে ভালো বা সাহায্য করার জন্য তাকে যন্ত্রণা দেন। এরকম উদাহরণ আমরা পাচ্ছি রামায়ণে। ভরত শ্রীরামচন্দ্রের ভাই, তিনি তার মাতা কৈকেয়ীকে ত্যাগ করেছিলেন। আবার পৌরাণিক গল্পে পাচ্ছি প্রহ্লাদ তার বাবা হিরণ্যকশিপুকে উপেক্ষা করেছিলেন। বাস্তবের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখি একজন ডাক্তার রোগীর শুশ্রূষা করার সময়, অপারেশনের সময় রোগীর যন্ত্রণার কারণ হন, কিন্তু তিনি কি প্রকৃতপক্ষে রোগীকে কষ্ট দিচ্ছেন? আসলে রোগীকে ভালো করার জন্যই তিনি রোগীকে কষ্ট দিচ্ছেন। চার নম্বর, ধূর্ততার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে, তেমন ছবি আমরা খুঁজে পাচ্ছি কিন্তু রামায়ণে। রাবণ ছলচাতুরি করে সীতাদেবীকে পেতে চাইলেন, পরিণামে সর্বশেষে তাকে কুকর্মের জন্য ফলভোগ করতে হলো। তাই আমাদের সতর্ক থাকতে হবে, লোভ এবং কাম আমাদের শুধুমাত্র দম্ভ ও হিংসার পথে, দেশের পথে ধাবিত করে। শেষ বা পাঁচ নম্বর উপদেশ বা শিক্ষা, সর্বদা ন্যায়ের পথে থাকা উচিত। রামায়ণে আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। জটায়ু সীতাদেবীকে সাহায্য করতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছিলেন, কিন্তু তার জীবনের উদ্দেশ্য ছিল ন্যায়ের পথে থাকা এবং অশুভের বিপক্ষে যুদ্ধ করা। ফলশ্রুতিতে তিনি ভগবানের শ্রীহস্তে দেহ সৎকারের সৌভাগ্য পেয়েছিলেন। এখান থেকে একটি শিক্ষা আমাদের নেওয়ার আছে, সেটা হলো আমরা যদি সারা জীবন সর্বদা ন্যায়ের পথে থেকে ভগবানের সেবা করি, তাহলে ভগবানই স্বয়ং আমাদের জীবনের পরবর্তী অংশ দেখবেন এবং আমাদের জীবনের শান্তি, সুখ ও সমৃদ্ধি আসবে। এই হলো রামায়ণের শিক্ষা। আবারও পরবর্তীকালে রামায়ণের অন্যান্য শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।